সাধু সাজি কিনলে আসল কথা কো গুড়াই হাসে কথা কচ্ছা সুরাসুরি কথা কো আসল কথা কি ইয়া কইতাম ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই হিসাব কামড় দিয়ে চলে যাক, আর কোনো সমস্যা আসেনি, তুললাই কোনো হুলার অভাব হবু নি। হ্যাঁ আর তাই কে সারি গুণ ঝগড়া করতে হলো টেনাইতে হারে এরম হুলা, আর তোর শাশুড়ি হুলার মা তোর শাশুড়ি ধরিল এম যে আর তুন গলা উঁচু। আর কলজের ভিতরে মুসুর দিও রে, খালি মুসুর দিও রে, আর শান্তির লেগিয়া আর ঝগড়া করতে হইব, এটা আর ফ্যামিলি ট্রেডিশন। তবে মা যাই কন, আর মুখে সুর কিল্লে 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 ব্যান্তরি সোফা বালাই তো মারি না কাদা করে লাগে, হ্যাঁ তাহলে সোফা বালাই আমি পয়সা কেন করে ঠান্ড হয়েছে। দরি রাখ এই ট্রেডিশন, মুখ চুলকাইব সোফা করবি এটা সারণ যাইতো না। কিন্তু মা যে একটু কিও থাকতো না একটু কাল লগে সোফা বালাই আন লগে করবি বন্ধ করন যাইতো না, তাহলে মা মায়া চুলা চুলি করিম তো এই ট্রেডিশন বন্ধ করন যাইতো, এই জব বন্ধ করন যাইতো না। কিন্তু মা আমি যে সোফা বাবুরে বাবু আমি সোফা বালানোর সময় ড্যান বাবু খেয়াল করেন না কি এর আয় আমার মাই আমি হেঁটেই বলি যাইবেন আমার লোক সোফা বালাই আয় হাইতাম না। তো তুই আন আর মাই ও এতে ট্রেনিং নিবি, ট্রেনিং লোন লাগবো, সেরে সেরে সোয়াশের অন লাগবো। তবে আমা যাই কম সোফা বালাই তো মুছি সোফা সুলকারি কেন করছি কলছা কেন ঠান্ড হইছে। আগো তোর একটা কথা কই, এটা বন্ধ করন যাইতো না, এটা আমার ট্রেডিশন না করলে হেডরাবাদ কজো না। আর নাম কি? রেশমি বেগম, ঐতিহ্য সোফা করন এটা বন্ধ করন যাইতো না, দুনিয়া এদের ওদের ওই দেব সোফা বন্ধ হইতো না, কারণ হেডরাবাদ অজিত না। আই রেশমি বেগম তুই আর মাইয়া আনা হমন হমন কাজ্য করু, ঠিক আছে? হ্যাঁ কই সেখানে ঠান্ড হয়েছে আই যেটা ঠান্ড হয়ে বুক লাগছে, বুক লাগছে নি একখানে লাগছে, হ্যাঁ রো বুক লাগছে, ঘুম আছে, চল রুমও চল চল খাই। তুমি আর আম্মা যে ঝগড়া শুরু করছো চিল্লা চিল্লি করে, এগুলো কি এত বাড়াবাড়ি করতে হয়? আমি বাড়াবাড়ি করি? তুমি কি এখানে আবার আম্মার পক্ষ হয়ে কথা বলতে আসছো? তাহলে প্লিজ স্টপ, যাও এখান থেকে, এক্ষুনি যাও। নাই তুমি এগুলো কি শুরু করছো? তুমি বেয়াদবি করবা তাই বলে আম্মার সাথে? কোন নামাই ফোনাই চলবে না, আমি তোমার ননাই ফোনাই এখন দাল গলবে না, তুমি বুঝো না? তো একটু মাখলে কি হয়েছে? তুমি আম্মার হয়ে আমার কাছে কথা না বললে আগে আমার কথাটা শুনুন কি বলছে। উনি বলছে আমি ওই ক্রিমটা মাখবো, মেখে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে সব জায়গায় ভিডিও করে প্রচার করব। আচ্ছা ঠিক আছে আমি প্রচার করব, আগে তো জানতে হবে ওইটার মধ্যে কি ভালো জিনিস আছে, গুণগত মান ভালো কি না বিষ সে জানতে হবে না? সবার আগে আমার উপর অ্যাপ্লাই করবে, মানে আমি কি দোষ করছি? আমি পরের মেয়ে তাই আমার উপর অ্যাপ্লাই করতে হবে? সে মাখুক না, তুমি মাখো না, আমাকে কেন? এখন এগুলো আমি মাখবো না, এগুলোকে আমি কি মেয়ে? না 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 তোমার মাখা লাগবে না, তোমারও মাখা লাগবে না, মায়েরও মাখা লাগবে না, আমি তো পরের মেয়ে, আমি মাখি, আমি সুন্দর করে মেখে আমার সব ফলোয়ারদের বলি যে এটা কিনেন, এটা কিনেন, এটা খুবই ভালো। যখন তারা কিনে মাখবে তখন দেখবে কি ফেসের মধ্যে এইটা ওইটা হয়েছে, আর সবাই আমার উপর আঙুল তুলবে যে আপু আপনার কথাই কিনছে, শব্দ সবার। তখন যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায় দেখাকে নিবে, তুমি আমাকে ছাড়তে যাবা? তুমি তো আমার কোলে যাও, লুকায় বসে থাকবা, থাকবে না? তোমরা যা ইচ্ছা করো, এগুলো আমার আর ভালো লাগছে। স্টপ, তুমি কি এখান থেকে যাবা নাকি আমি চলে যাব? এটা আমার রুম, আমি কোথায় যাব যে? আমার তো কিছুই না, আমি চলে যাই, বাপের বাড়ি চলে যাই, ঠিক আছে? আচ্ছা আসো, শুনো তুমি থাকো, আমি চলে যাচ্ছি, জ্বালা তো আমার হয়েছে, আমি চলে যাই।